স্যার 21 ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বৃত্তবান নয় বিবেকবান হন, কি বলবেন? উনি উনি হলে পারেন, উনি 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 জানতেন না যে দুর্নীতি হয়েছে, উনি ভালো বলতে পারবেন। উনি যদি না জানতেন তাহলে ওনাকে এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। রাজ্যে এইরকম একটি গণদুর্নীতি হয়ে গেল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনের প্রধান, তিনি যদি না জানেন, এটা তার প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতা। এইরকম অকর্মণ্য মুখ্যমন্ত্রী রেখে কি লাভ? ইমিডিয়েট পদত্যাগ করুন। যে এইরকম দুর্নীতি হাজার হাজার কোটি টাকা এর ফ্ল্যাটে, ওর ফ্ল্যাটে, বেলঘরিয়ার ফ্ল্যাটে, টালিগঞ্জের ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে, আর আপনার পুলিশ আছে, প্রশাসন আছে, সমস্ত কিছু আছে, এরকম দুর্নীতি হয়ে গেল, এরকম প্রশাসন থাকা সত্ত্বেও আপনি কোনো খবর পেলেন না, এরকম প্রশাসন রেখে কি লাভ? জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। স্যার, আমরা দেখে থাকি মানুষ টাকা জমায় ফ্ল্যাট কিনবে বলে, অথচ পার্থ চট্টোপাধ্যায় তিনি ফ্ল্যাট কিনছেন টাকা জমা বলে, কি বলবেন? এটাই দুর্ভাগ্য, এটাই এই সমাজের দুর্ভাগ্য যে আমরা এমন শিক্ষামন্ত্রী বেছেছি যা পরবর্তীতে শিল্পমন্ত্রী হয়েছেন। আজকে ভাবুন তো, এই রাজ্যে সরকারি কোনো প্রকার নিয়োগ নেই, বা যাই বা নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। আজকে ভাবুন তো, একজন শিল্পপতি শিল্প তৈরি করবেন, এই যে এতদিন ধরে তিনি শিল্পপতি থেকে গেলেন, এতদিন ধরে তিনি এখন না হয় পদ থেকে সরে গেছেন, তিনি যদি একজন শিল্পপতি এসে রাজ্যে যদি একজন শিল্পমন্ত্রীর সঙ্গে মিট করতে চায়, কীভাবে মিট করতেন যদি তাকে না পদ থেকে সরানো হয়? তাকে কি জেলে গিয়ে মিট করতেন? তা তো নয়। ফলে দেখুন, একটা যুক্তিসঙ্গত অবস্থান নেওয়া প্রয়োজন। এই যুক্তিসঙ্গত অবস্থান কি? এই অবস্থানটা প্রথমে স্পষ্ট করে নেওয়া উচিত যে আমরা কোনো দুর্নীতি করব না। গতকাল পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন কি, আমি ষড়যন্ত্র শিকার, কি বলবেন? আদৌ তিনি ষড়যন্ত্র শিকার ভালো করে বলতে এসে বলে দিন না যে তিনি কিভাবে ষড়যন্ত্রের শিকার হলেন, তাকে কে বুদ্ধি দিয়েছিল, ওই 5 সদস্যের ইল্লিগাল কমিটি তৈরি করার বুদ্ধি কে দিয়েছিল, কে নির্দেশ দিয়েছিল, এই দুর্নীতি, এই গণদুর্নীতি কে শুরু করতে বলেছিল, তিনি এসে পাবলিকলি বলে দিন, সুযোগ পাচ্ছেন তো বলার। বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো আপনারা জিজ্ঞাসা করছেন, আপনাদের আপনাদের ক্যামেরার মাধ্যমে দিয়ে দেখছি যে তাকে তিনি এসে সুযোগ পাচ্ছেন, এত সুযোগের ব্যবহার করছেন না কেন? বলে দিন যে আমাকে ষড়যন্ত্র করতে এই লোকটি বলেছিল, আমি এর জন্য ষড়যন্ত্রের শিকার, বলে দিন। গতকাল বিক্ষোভরত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে কেউ কেউ এটাকে আশা আলো হিসেবে দেখলো, কেউ কেউ ভাবছে কি নতুন অভিসন্ধি, কি ভাবছেন, কি বলবেন আপনি? দেখুন, যোগ্য প্রার্থী যোগ্য চাকরি প্রার্থীরা তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, সাংবিধানিক আদালত সেটা দেখছেন। এই যে 10টি মামলায় সিবিআইয়ের নির্দেশ হয়েছে, 5টি FIR হয়েছে, এগুলো সমস্ত কিছুই হয়েছে কিন্তু একটি সাংবিধানিক আদালতের নির্দেশের ফলে। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, তিনি দেখেছেন এখানে গণদুর্নীতি হয়েছে, পাবলিক স্ক্যাম হয়েছে, সেই পাবলিক স্ক্যাম আজকে প্রতিদিন যা যা আদালতের অবজারভেশন ছিল প্রমাণ হচ্ছে। তো এই আদালত কী বলেছিল? এটা গণদুর্নীতি। এই আদালত কী বলেছিল? এই সাংবিধানিক আদালত আদালত বলেছিল, আমি প্রত্যাশা করি এই পার্থ চট্টোপাধ্যায় স্টেপ ডাউন করে যাবেন, অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে মন্ত্রিত্বের পদ থেকে সরাবেন। আজকে তো সেটা করছেন, আদালতের তো অবজারভেশন ছিল, আদালতের প্রত্যাশা ছিল, তা এত তো সত্ত্বেও সেটা পূরণ করেননি, আজকে সেটা পূরণ হচ্ছে। দুর্নীতি করেছে, জেলে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়, এরপরে যে আসবে তার কি সিকিউরিটি আছে? যেহেতু এটা শিক্ষকতা, যদিও শিক্ষক মানে ছাত্র করার কারিগর, তবু কমার্শিয়াল ব্যাপারটা আছে, কি বলবেন? কমার্শিয়াল জব নয়, শিক্ষা শিক্ষক কোনো শিখি, দেখুন শিক্ষকের মতো দেখুন, এটা এটা কথা বলুন, শিক্ষকতার পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। দেখুন এই এই চাকরি, শিক্ষকতার চাকরি আর 5টা চাকরির মতো নয়, তার কারণ একজন শিক্ষক সে ছাত্রছাত্রীদের পাঠদান করবে, এবং তা সে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, বিচারপতি হবে, ফলে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যারা আগামী দিনে সমাজের সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে যাবে, তাদের মধ্য থেকে যদি মূল্যবোধের অভাব থাকে, তাহলে যেটা হবে, আগামী দিনে যে সমাজ তৈরি হবে সেই সমাজের মূল্যবোধ কোন স্তরে পৌঁছাবে, ফলে এই যে মূল্যবোধের অবনমন ঘটবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে শিক্ষার মান সেটা কোথায় পৌঁছাবে? আপনি লেস মেরিটাস ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, তার অর্থ হলো যে আগামী দিনের যারা ছাত্রছাত্রী তাদের পাঠ নিতে বাধ্য করছেন সেই সব শিক্ষকদের কাছ থেকে যারা কম মেধা সম্পন্ন, ফলে এই
শিক্ষকতার মতো মহান পেশায়, এটা পেশা বলবো না, এটা ব্রত, শিক্ষকতায় ব্রত আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই, সেই টোল পিরিয়ড থেকে, সেই প্রাচীন যুগ থেকে, সেই টোল প্রথা। শিক্ষকরা একসময় ইভেন মাস মাইনে পেতে তারা বিব্রত বোধ করতো, যেটা একটা ব্রত, ব্রত হিসেবে পালন করতো, পাঠ দান করা, পাঠ দান বলা হয়। স্যার আমরা দেখে থাকি মানুষ টাকা জমায় ফ্ল্যাট কিনবে বলে, অথচ পার্থ চট্টোপাধ্যায় তিনি ফ্ল্যাট কিনছেন টাকা জমা বলে, কি বলবেন? এটাই দুর্ভাগ্য, এটাই এই সমাজের দুর্ভাগ্য যে আমরা এমন শিক্ষামন্ত্রী বেছেছি যারা পরবর্তীতে শিল্পমন্ত্রী হয়েছেন। আজকে ভাবুন তো, এই রাজ্যে সরকারি কোনো প্রকার নিয়োগ নেই, বা যাই বা নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। আজকে ভাবুন তো, একজন শিল্পপতি শিল্প তৈরি করবেন, এই যে এতদিন ধরে তিনি শিল্পপতি থেকে গেলেন, এতদিন ধরে তিনি এখন না হয় পদ থেকে সরে গেছেন, তিনি যদি একজন শিল্পপতি এসে রাজ্যে যদি একজন শিল্পমন্ত্রীর সঙ্গে মিট করতে চায়, কীভাবে মিট করতেন যদি তাকে না পদ থেকে সরানো হয়? তাকে কি জেলে গিয়ে মিট করতেন? তা তো নয়। ফলে দেখুন, একটা যুক্তিসঙ্গত অবস্থান নেওয়া প্রয়োজন। এই যুক্তিসঙ্গত অবস্থান কি? এই অবস্থানটা প্রথমে স্পষ্ট করে নেওয়া উচিত যে আমরা কোনো দুর্নীতি করব না, আমরা এই ধরনের নিয়োগে যারা যোগ্য তাদের বিবেচনা করে তাদের চাকরি দেব। কিন্তু দুর্ভাগ্য হলো সেটা করা হচ্ছে না। স্যার একুশে ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিত্তবান নয় বিবেকবান হন, কি বলবেন? উনি হলে পারেন, উনি কি জানতেন না দুর্নীতি হয়েছে? উনি ভালো বলতে পারবেন, উনি যদি না জানতেন তাহলে ওনাকে এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। রাজ্যে এইরকম একটি গণদুর্নীতি হয়ে গেল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনের প্রধান, তিনি যদি না জানেন, এটা তার প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতা। এইরকম অকর্মণ্য মুখ্যমন্ত্রী রেখে কী লাভ? ইমিডিয়েট পদত্যাগ করুন। যে এইরকম দুর্নীতি হাজার হাজার কোটি টাকা এর ফ্ল্যাটে, ওর ফ্ল্যাটে, বেলঘরিয়ার ফ্ল্যাটে, টালিগঞ্জের ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে, আর আপনার পুলিশ আছে, প্রশাসন আছে, সমস্ত কিছু আছে, এরকম দুর্নীতি হয়ে গেল, এরকম প্রশাসন থাকা সত্ত্বেও আপনি কোনো খবর পেলেন না, এইরকম প্রশাসন রেখে কী লাভ? চট্টোপাধ্যায় আরও এক বান্ধবীর হদিশ পেল, কেউ কেউ বলছে টাকা গোনার মেশিনের মতো বান্ধবী গোনার মেশিন লাগবে, কি বলবেন? ও নিয়ে মন্তব্য করবো না, ও নিয়ে মন্তব্য করবো না। দেখুন, আমি ওই ব্যক্তিগত সম্পর্কে কী আছে মন্তব্য করবো না, কিন্তু দুর্নীতি নিয়ে দেখুন, দুর্ভাগ্যজনক সম্পর্কগুলোকেও এই দুর্নীতির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, দুর্ভাগ্যজনক। ব্যক্তি সম্পর্ক, একটা মানবিক সম্পর্ক, সেগুলোকে এই দুর্নীতির অংশ হিসেবে ব্যবহার করা যায়, এ নিয়ে কোনো মন্তব্য দিতে লজ্জাবোধ করে।